আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত নৌবাহিনীর যে নিয়োগ সার্কুলারটা আছে সেটা নিয়ে আলোচনা করব, বা সেই সার্কুলারটা কবে নাগাদ আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই জন্য আমাদেরকে ভিজিট করতে হবে ক্রোম ব্রাউজার, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের জিমেইলটা লগ ইন করে নেব। নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে আসলে সার্কুলারটা কবে নাগাদ দেবে। ওকে, তো চলেন আমরা দেখে নেই। আমরা যদি প্রথমে সার্চ করি নেভি সার্কুলার 2023, সেখানে সার্চ করলে আমরা হয়তো পেয়ে যাব জয়েন বাংলাদেশ নেভি। এই সফটওয়্যারটাতে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা অথেন্টিক নৌবাহিনীর অরিজিনাল একটা ওয়েবসাইট। সো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে, সেটা হচ্ছে অফিসার ক্যাডেট। অফিসার ক্যাডেট বাংলাদেশ নৌবাহিনী 24 অফিসার ক্যাডেট ব্যাচ। এখানে মন্তব্য সূচিতে যদি আমরা দেখি সম্ভাব্য সময়সূচি, মানে কবে আসবে এই মন্তব্যটা যদি আমরা দেখি, তাহলে পুরোপুরি ক্লিয়ার করতে পারবো বিষয়টা। অনলাইনে আবেদন পত্র গ্রহণ, মানে আবেদন শুরু হবে 1 আগস্ট থেকে 2023 সালের। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বা শেষ সময় হচ্ছে 30 সেপ্টেম্বর। তার মানে আমরা এখানে একটা বছর সময় পাচ্ছি আবেদন করার জন্য। প্রাথমিক লিখিত পরীক্ষা এবং স্বাস্থ্য যাচাই পরীক্ষা শুরু হবে 10 থেকে 20 অক্টোবরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর পার করবেন আপনারা জমা দেওয়ার, মানে ফর্মটা ফিল আপ করার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। তারপরে যে সময়টা পাবেন সেটা হচ্ছে 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত পাবেন হচ্ছে লিখিত পরীক্ষা প্লাস প্রাথমিক স্বাস্থ্য যাচাই পরীক্ষার জন্য। তারপরে যখন আপনারা ওটাতে উত্তীর্ণ হবেন, তারপর আপনারা লিখিত পরীক্ষার জন্য আবেদন ডাক পাবেন বা লিখিত পরীক্ষার জন্য কল পাবেন 20 অক্টোবর। মানে এই যে এখানে দেখেন 20 অক্টোবরে কিন্তু আপনার স্বাস্থ্য যাচাই পরীক্ষা হলো, মানে প্রাথমিক যে প্রিলিমিনারি টেস্ট প্লাস হচ্ছে স্বাস্থ্য প্রাথমিক বা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ প্রাথমিক মেডিকেল যেটাকে বলি, সেটা আপনি কমপ্লিট করলেন। করার পরে এখন আপনি 20 তারিখে আবার লিখিত পরীক্ষার জন্য ডাক পাইলেন। তারপরে 1 নভেম্বর ফলাফল প্রকাশ করবে কে কে চাকরিটা পেলো আর কে কে পেলো না। যেহেতু এটা একটা অফিসার ক্যাডেট ব্যাচ, চাকরিটা পেলো বলতে না, আসলে যে প্রিলিমিনারি পরীক্ষা দেবেন ডিপি ভাবে দেবেন, ওটার থেকে কোয়ালিফাই হওয়ার পরে আপনাকে ISSB-তে ডাকা হবে 3 দিনের জন্য। মেবি এখন 4 দিন করা হয়েছে, 4 দিনের জন্য। তারপর 15 জানুয়ারি থেকে 2024 তারিখে ISSB-তে ডাক দেবে। 15 তারিখ থাকবেন, 16 তারিখ থাকবেন, 17 তারিখ থাকবেন, 18 তারিখে আপনারা চলে আসবেন। আসার পরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য 1 জুন থেকে 10 জুনের মধ্যে ডাকা হবে। আপনি রোল অনুযায়ী সেটা ভেরি করবে, এবং ওখানে আপনি টিকে গেলেন, মানে গ্র্যান্ড কার্ড পেলেন, তো আপনি নেভাল একাডেমিতে 17 জুন ট্রেনিংয়ের জন্য চলে গেলেন। এই ছিল হচ্ছে আপনার অফিসার ক্যাডেট ব্যাচের জন্য যে কোয়ালিফিকেশন বা যেভাবে প্রসিডিউরটা হওয়ার কথা। এখন সামনে মাসে সোলজার, অর্থাৎ সৈনিকে মাত চলে আসতেছে। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ তরুণ তরুণীদের জন্য জীবন গঠনের জন্য একদম ভালো একটা সুযোগ বলতে পারেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন, ম্যানুয়াল কোনো আবেদন করার পদ্ধতি নেই এখানে। তো আমরা এখন যদি এখানে দেখি আবেদন করার সময়সূচিটা, আবেদন করার সময়সূচি হচ্ছে আমাদের 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত। তার মানে আমরা 1 মাস 15 দিনের মতো একটা সময় পাবো 2023। সো আমরা এখানে 1 মাস 15 দিনের জন্য একটা সময় পেয়ে যাচ্ছি। সো এটাই ছিল সৈনিক পরীক্ষার যে সার্কুলার সেটা। সো আশা করি আপনারা চোখ কান খোলা রাখবেন, এবং সার্কুলারটা কবে দিবে সেই অনুযায়ী একটু নজরে রাখলেই এটা আমরা পাবো, আবেদন করতে পারবো। এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এই 2023 সালে যারা এসএসসি দিচ্ছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইজিলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।